একটা মনের মতো ব্যবসা খোঁজার জন্য অনেক সময় ধরে ঘাটাঘাটি করছেন, আর ঘাটাঘাটি করতে হবে না। এখন আমি আপনাদের দারুণ একটা ব্যবসার আইডিয়া বলে দেব, যেটা সম্পূর্ণ ইউনিক একটা বিজনেস আইডিয়া। মনের মতো কোনো ব্যবসা না খুঁজে পাওয়ার কারণে কিন্তু আপনি একটার পর একটা ভিডিও দেখতে যাচ্ছেন। আশা রাখছি এই বিজনেস আইডিয়াটা দেখে আপনি অনেক বেশি উৎফুল্ল হবেন, অনেক বেশি আশার সঞ্চার হবে আপনার ভিতরে একটা ব্যবসা শুরু করার জন্য। আজকে আমরা যে ইউনিক বিজনেস কথা বিজনেসটি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডল বা পুতুল তৈরি অথবা মার্কেটিং অথবা বিক্রি করার ব্যবসা সম্পর্কে। ডল বা পুতুল আমি মূলত যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে কাপড়ের তৈরি অথবা সুতার তৈরি পুতুলের কথা। কাপড়ের অথবা সুতার তৈরি পুতুলগুলোর চাহিদা অনেক বেশি, এগুলো শৌখিন মানুষেরাই বেশি মূলত কিনে, আর যারা এই জিনিসগুলো কিনে তারা তার প্রিয় মানুষটাকে গিফট করতে এই জিনিসটা কিনে। সেক্ষেত্রে এই গিফট কেনার ক্ষেত্রে যত টাকাই ব্যয় হোক না কেন, তারা কিন্তু সেই অর্থ ব্যয় করে এই জিনিসটা কিনবেই। তো আপনি চাইলে এই অভিজাত ব্যবসাটি শুরু করে দিতে পারেন, কেননা এই ব্যবসা শুরু করার জন্য অনেক বেশি পুঁজির প্রয়োজন হবে না। এটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট বিজনেস, একটিমাত্র পণ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। আর কিভাবে এই ব্যবসা শুরু করা যায়, এর দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনি ব্যবসা করবেন, মানে পুতুল তৈরির ব্যবসা, আর একটা হচ্ছে পুতুল বিপণনের ব্যবসা বা পুতুল বিক্রির ব্যবসা। তো দুইভাবে যদি আমরা বিজনেসটা করি, তাহলে প্রথমটা হচ্ছে পুতুল তৈরি করার ব্যবসা। আপনি যদি আসলে পুতুল তৈরি করতে পারেন তাহলে এই ব্যবসাটা শুরু করতে পারবেন, আর যদি তৈরি করতে না পারেন তাহলে পুতুল তৈরির বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে, অনেক প্রতিষ্ঠানে পুতুল তৈরির প্রশিক্ষণ দেয়, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এখন যদি আপনি মনে করেন না না আমার পক্ষে সম্ভব নয়, প্রশিক্ষণ কোথায় যাব, কই দিক থেকে খুঁজবো প্রশিক্ষণ, এত ঝামেলা ভালো লাগে না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ঢাকার মিড ফোর্ডে এই পুতুলের পাইকারি দোকান রয়েছে, তো সেই পাইকারি দোকানগুলো থেকে আপনি পুতুল কিনে এনে আপনার নিজের এলাকায় এই ব্যবসাটা শুরু করতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই বিজনেস কিন্তু সব জায়গায় চলবে না। যে সকল এলাকায় মানুষের অভাব রয়েছে তারা কিন্তু এই পুতুলের প্রতি আগ্রহ প্রকাশ করবে না, তবে যে সকল এলাকায় মানুষের অভাব নেই, দৈনন্দিন চলার ক্ষেত্রে বেশ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে সেই সকল এলাকায় এগুলো চলবে। বিশেষ করে ঢাকার, চিটাগাং, সিলেটের বিভিন্ন অভিজাত এলাকাগুলোয় কিন্তু এই ব্যবসা চলবে। তা আমি আসলে কি বোঝাতে চাচ্ছি এটা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, কোন জায়গায় এই ব্যবসাটা চলবে। আর এই ব্যবসা করার ক্ষেত্রে প্রফিট কেমন, আসলে এই পুতুলগুলো দেখবেন আপনি এক একটা পুতুল 1200, 3000, 4000 করে বিক্রি হচ্ছে। একটা পুতুল যদি 3000 টাকায় বিক্রি হয়, আপনি একটু নিজেই থিঙ্ক করেন বা চিন্তা করেন যে একটা পুতুল তৈরির পেছনে কয় টাকা ব্যয় হতে পারে। হ্যাঁ, একটা ফেব্রিক অথবা তুলো সুতা যাই থাকে না কেন, এটার পেছনে কয় টাকা ব্যয় হতে পারে যে এই পুতুলের দাম 3000, 4000, 4500 টাকা। যদি আপনি এইটুকু মানে চিন্তা করতে পারেন, আই থিঙ্ক আপনি ধারণা করতে পারবেন যে এই ব্যবসা কেমন প্রফিট। এই ব্যবসা শুরু করার জন্য কি করতে হবে, এই ব্যবসা শুরু করার জন্য ওই যে মিডফোর্ড থেকে পুতুল কিনে এনে সুন্দর করে ডেকোরেশন করে একটা দোকান দিতে হবে। আপনি দেখবেন ঢাকা শহরে অনেক ফুটপাতে কিন্তু এই পুতুল বিক্রি হয়, তারা কিন্তু দোকান না নিয়েই এই ব্যবসা করছে। কম টাকার মধ্যে একটা যে কোনো আইটেমের পুতুল নিয়ে আপনি ফুটপাতে বসে যেতে পারেন, যারা আসলে ওই দোকান নেওয়ার মতো যথেষ্ট টাকা পয়সা নেই তারা এই কাজটা করতে পারেন। এখন অনেকে নাক ছিটকাতে পারেন, আমি ফুটপাতে ব্যবসা করব, আসলে ভাই যারা ব্যবসা করেছে তারা আসলে এইভাবে ছোট থেকেই বড় হয়েছে। তো এই পুতুল আপনি কোথা থেকে পাবেন তার একটা, তো এই পুতুল কোথায় পাবেন তার একটা ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আশা রাখছি সেখান থেকে আপনি ঠিকানাটা দেখে চলে যেতে পারবেন, অথবা আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন, সেখান থেকেও কিন্তু বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন যে কোথা থেকে এই পুতুলগুলো কিনবেন। তো আশা রাখছি আজকের এই বিজনেস আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। আসলে বিজনেসের ডিটেলস বলা সম্ভব নয় যেহেতু আমি বিজনেসটা করি না, শুধুমাত্র ধারণা দিলাম, আপনি এটা খোঁজখবর নেবেন, নিয়ে তারপরেই শুরু করবেন, অন্যথায় আপনি ব্যবসায় লস খেতে পারেন। তো আশা রাখছি আমার আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগেই থাকে তবে লাইক দিবেন,
আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করবে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই তথ্য চলে যাবে।